আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো আমরা MySQL ডাটাবেজ নিয়ে। ডাটাবেজ কি? ডাটাবেজ বলতে আসলে বোঝা যায় যে ডাটা। তো আমরা ওয়েবসাইটে যে ডাটাগুলো, যেমন ফটো, অনেক সময় টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, নানান কিছু আমরা ব্যবহার করি, এগুলা কিন্তু মূলত আমাদের একটা ডাটাবেজে, অনলাইন একটা ডাটাবেজে এগুলা স্টোর করা থাকে। এই জন্যই আমরা যখন কোনো সাইটে লগ ইন করতে যাই, তখন ওই ডাটাবেজ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো আনা হয়। হ্যাঁ, এই ইউজার যখন লগ ইন করে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তখন সে গিয়ে একটা কোয়েরির মাধ্যমে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ডাটাবেজের সাথে চেক করে যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কোনো ইউজার আছে কিনা। যদি পাইস তাকে সে অনুমতি দেয় পেজে, অন্য পেজে যাওয়ার জন্য, অন্যথায় দেয় না। তো দেখি ডাটাবেজ কিভাবে কাজ করে, একটা ডাটাবেজ তৈরি করবো আজকে। তো ডাটাবেজ আমরা যেহেতু লোকাল সার্ভার ইউজ করতেছি, তো আমরা জ্যাম্পটা ওপেন করে নিচ্ছি। তো আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের এসপি কোড ডাটাবেজ। আমরা যদি MySQL এখানে অ্যাডমিনে ক্লিক করি, অথবা যদি আমরা এখানে লিখি, অ্যাড্রেসটা লিখি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, তো তারপর চলে আসবে। তো এখানে অনেকগুলো আমার ডাটাবেজ তৈরি করা আছে। তো আমরা যদি কোনো নতুন একটা ডাটাবেজ তৈরি করতে চাই, যেমন সেটা আমরা এই কোনো ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি এখানে একটা ডাটাবেজ তৈরি করি প্রজেক্ট নামে, কিন্তু একটা ডাটাবেজ, হ্যাঁ, কিন্তু এই ডাটাবেজের ভিতরে আমাদের একাধিক টেবিল থাকতে পারে। হ্যাঁ, আমরা ডাটাবেজ যদি এখানে ক্রিয়েট করি, তো এই ডাটাবেজের ভিতরে আমরা টেবিল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আমরা যতগুলো টেবিল লাগে, আমরা ইউজার ইউজার রেজিস্ট্রেশনের জন্য একটা টেবিল তৈরি করতে পারি, আমরা পোস্ট, ইউজার পোস্ট, ইউজার লাইক, কমেন্ট, অ্যান্ড আমরা যে কোনো আলাদা আলাদা সেকশনের জন্য আলাদা আলাদা একটা টেবিল তৈরি করে নিব। আমাদের ডাটাবেজ কিন্তু মেন একটা ডাটাবেজ, এই ডাটাবেজের ভিতরে আমাদের টেবিলগুলো হবে। হ্যাঁ, তো আমরা যদি এখন নর্মালি ইউজার ইউজার্স আমরা যদি এখানে ইউজার্স, অবশ্যই আমাদের ইউজার্স ইউজার নেম, ফার্স্ট নেম হবে, লাস্ট নেম হবে, ইমেল হবে, পাসওয়ার্ড হবে, এবং কখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই ডেটটা হবে, এবং আইডি হবে। আমাদের ছয়টা, মোটামুটি ছয়টা কলাম লাগতেছে। তো আমি এখানে ছয়টা কলাম সিলেক্ট করে দিচ্ছি। খুব এখন যদি আমরা এখানে আইডি, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে আমরা ইমেল, পাসওয়ার্ড, এখানে আমরা টাইম, ওকে, তো আমরা আইডিটা ইন্টিজার রাখবো, INT। এখানে গেল আমরা 11 দিচ্ছি। এখানে নেম, এটা অবশ্যই ভার্চুয়াল করে দিতে হবে, ভার্চুয়াল ভ্যালুগুলো আমরা একটা দিয়ে দিব। ভার্চুয়াল
পাসওয়ার্ড বলছে, পাসওয়ার্ড আচ্ছা দিচ্ছি। টাইমটা অবশ্যই আমাদের টাইম স্ট্যাম্প এবং এখানে কারেন্ট টাইম দিচ্ছি। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, টাইম। ওকে, আমাদের এটা টিক দিয়ে দিতে হবে। তো ওকে, আমরা সেভ দিতে পারি। আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যদি আমরা ডাটাবেজে চলে যাই, আমাদের প্রজেক্ট ডাটাবেজের ভিতরে একটা টেবিল আছে। হ্যাঁ, ইউজার্স, এই ইউজার্স টেবিলের ভিতরে আমরা কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কলাম। হ্যাঁ, তো আমরা এখানে বিভিন্নভাবে ডাটা ইনসার্ট করতে পারি। আমরা হ্যাঁ তিন ভাবে করতে পারি, আরো অনেক ভাবে করা যেতে পারে, কিন্তু আমার জানা নাই, আমি দেখাচ্ছি। এখানে ইনসার্টে যদি যাই, আমি এখানে ডাটাগুলো লিখে এখান থেকে ইনসার্ট করতে পারি। হ্যাঁ, এখানে যদি আমি আইডি 1, রাজু, হাসান, এবং পাসওয়ার্ড যদি আমি রঙের অংশটা দিয়ে দিচ্ছি, এবং টাইমটা নিয়ে নিবে, কারেন্ট টাইম। ওকে, আমি যদি এখানে গো দেই, স্ট্রাকচার যদি যাই, একটা রো কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, আমাদের এই টেবিলটার ভিতরে আমার আইডি 1 এবং ফার্স্ট নেম রাজু, হাসান, লাস্ট নেম, এবং আমাদের ইমেল, পাসওয়ার্ড, টাইম। হ্যাঁ, চলে আসছে। তো এখানে আরেকভাবে এখানে কুয়েরি লিখে আমরা ডাটা ইনসার্ট করতে পারি, সেটাও আমাদের এখানে চলে আসবে। এভাবে এটার মতোই চলে আসবে। আমরা যদি আমাদের ওয়েব পেজে আমাদের কুয়েরির মাধ্যমে, আমাদের কোডের মাধ্যমে যদি আমরা ডাটা ইনসার্ট করি, তাহলে একইভাবে সেটা এখানে শো করবে। তো আমরা নানাভাবেই সেটা ইনসার্ট করতে পারি। তো এখান থেকে ইনসার্ট করে দেখালাম, আমি আমাদের পেজ থেকে দেখাবো। আমরা যদি এখানে লোকালহোস্ট/পিএইচপি, এটা আমাদের আগে করা ছিল, আচ্ছা আমি আমি কোড এডিটরটা ওপেন করতেছি। আমরা দেখবো কিভাবে একটা ইউজারের কাছ থেকে ডাটাটা, ইনপুটটা নিয়ে আমরা ডাটাবেজে আমাদের স্টোর করব। হ্যাঁ, একটা ইউজারের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল, আমরা এগুলা স্টোর করতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি, আচ্ছা আমরা যদি এখানে ইউজার্স,
আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা সেট করে দিয়েছিলাম, পাসওয়ার্ড এবং ইমেল সেট করে দিয়েছিলাম। আমরা চাচ্ছি যে আমাদের ডাটাবেস থেকে এগুলা ম্যাচ করায় তো লগ ইনের পারমিশন দিবে। তো আমরা একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করব, ওকে। আমরা আমাদের লগ ইন ইন্ডেক্স ওকে, এটার পরে আমরা পি টেক নিচ্ছি, আমাদের ওই রেজিস্ট্রেশন পেজ এর লিঙ্কটা করা দিচ্ছি। এর ভিতরে দিচ্ছি আমরা রেজিস্টার নাম, যে আমাদের রেজিস্টার করি চলে আসছে কিন্তু। হ্যাঁ তো সেম জিনিসটা আমরা রেজিস্ট্রেশন পেজে দিব, ওকে। আমরা লগ ইন দিচ্ছি এখানে ডেক্স পোস্ট ডাটা ডট পিএসপি পোস্ট, এখানে আমরা আর দুইটা ইনপুট নিচ্ছি, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়ার জন্য এখানে টাইপ টেক্সট নেম এফ নেম প্লেস হোল্ডার ফার্স্ট নেম ওকে। এখানে আমরা টেক্সট নেম এল নেম লাস্ট নেম ওকে, তারপর ইমেল এন্টার ইমেল আমরা দিচ্ছি, পাসওয়ার্ড এখানে আরেকটা লাগবে আমাদের কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড ওয়ান, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড ওয়ান, হ্যাঁ কনফার্ম ওকে, এখানে ক্লিক করি এখানে চলে আসছে। হ্যাঁ তো আমরা এটাই দেখব, আমরা পেজটায় একটা রেজিস্টার এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ
সেট যদি রিকোয়েস্ট দিতে পারি, পোস্ট দিতে পারি। হ্যাঁ রিকোয়েস্ট আমাদের অবশ্যই রেজিস্টার, যদি এটা আসে তাহলে সে সেই ডাটাগুলা নিবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ড, ওকে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তাহলে যদি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ঠিক আছে, P1 হবে, P1 হবে, ওকে। এগুলা নিবে, তারপর সে ইনসার্ট করবে। তোমরা এখানে একটা কুইজ চালাবো, কুইরি ইনসার্ট করি, আমাদের লিখতে হবে অবশ্যই। এগুলা দেখাইছি হ্যাঁ আগের ভিডিওতে, তো আমি এখন কোয়েরি তৈরি করতেছি, আমরা ডাটা ইনসার্ট করব। ইনসার্টের জন্য এখানে লিখতে হবে ইনসার্ট ইনটু, আমরা কোথায় ইনসার্ট করতে চাচ্ছি, আমরা কোন টেবিলে ইনসার্ট করতে চাচ্ছি। হ্যাঁ তো আমরা এখানে টেবিলে ইনসার্ট করার জন্য টেবিলের নামটা আমাদের দিয়ে দিতে হবে, ইউজার্স। তো এখানে একটা প্যারামিটার হবে, তারপর একটা আমাদের ভ্যালুস, এখানেও এখানে আমাদের কলামের নামগুলা দিয়ে দিতে হবে, যেমন নেম, একটা মিনিট, ওকে। আমরা ইমেল, তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড জিনিসটা একটা কিওয়ার্ডের মধ্যে পড়ে গেছে, তো এই জন্য এটা কালার একটু চেঞ্জ হয়েছে। তো আমরা দেখি চেঞ্জ করে দিব না হলে। তো আমরা এখানে ভ্যালু দিব, আমরা এগুলা কোটেশনের মধ্যে রাখতে হবে না, কিন্তু আমাদের ভ্যালু এগুলা কোটেশনের ভিতরে রাখতে হবে। আমরা দিব এখান থেকে আমাদের প্রথম যে ডেটাটা যাবে, প্রথম কলামে যাবে এফ নেম, সেকেন্ড যে ডাটাটা দিব এখানে যাবে এল নেম, এবং এখানে যাবে ইমেল। একইভাবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেক করতেছি না এখন, জাস্ট ইনসার্ট করাটা দেখাচ্ছি, ওদের আমরা এগুলা ভ্যালিডেশন করতে পারবো, আমরা পাসওয়ার্ড ম্যাচ করতেছি কিনা অথবা ইউজার এক্সিস্ট কিনা। ওকে আমরা যদি ওকে আমরা ফোন করে রান করব, রান করার জন্য আমরা এসকিউএল আই
আমাদের এখানে আমাদের ডাটাবেসটা আমাদের কানেকশন করতে হবে। হ্যাঁ, এটা লিখি আগে, এটা লিখতেছি, বোঝা দরকার নাই, আমি পুরো বোঝাচ্ছি। কানেক্ট অ্যান্ড আমাদের কোয়েরিটার নাম দিয়ে দিতে হবে, কোয়েরি। ওকে, তো এই কানেক্টটা কোথা থেকে আসলো এটা আমি দেখাচ্ছি। আমাদের উপরে ডাটাবেজের সাথে আমাদের কানেক্ট করানো হয় না এখনো, আমাদের কানেক্ট করাতে হবে। তো আমরা এখানে কানেক্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে ডাটা MySQL কানেক্ট, চারটা প্যারামিটার লাগবে আমাদের এখানে। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের হোস্ট, এখানে লোকাল হোস্ট দিতে হবে আমাদের, যেহেতু আমরা লোকাল সার্ভার ইউজ করতেছি। তারপর আমরা যেহেতু ইউজার সেট করে আমরা ক্রিয়েট করি নি, আমরা ইউজার ছাড়াও হবে, যেখানে আমাদের ডাটাবেজের নাম, এখানে অবশ্যই ডাটাবেজের নামটা দিতে হবে। হ্যাঁ, প্রজেক্ট, ওকে, কানেক্ট। এই কানেক্টটা নিয়ে আমরা এখানে দিছি। হ্যাঁ, তো দেখি আমরা যদি আমি ইনসার্ট কি হয়েছে, না হয় নাই, আচ্ছা হয় না, এই সম্ভবত এটার জন্যই। এখানে পাসওয়ার্ড, আমরা এখানে নেমটা চেঞ্জ করে দিছি, পাস দিয়ে দিচ্ছি। যাতে আমাদের কিওয়ার্ডে সমস্যা না হয়, ডিসক্রিপশন পাবেন। ওকে, আমাদের আসে নাই, আসে নাই, না আসার কারণ হচ্ছে এখানে দেখি, ইফ কানেক্ট ট্রু, আমরা কন্ডিশন দিচ্ছি, যদি ট্রু হয় এখানে হবে কানেক্টেড, এলস একটু অবশ্যই এগুলা দেখানো হয়েছে এই ফিলস কন্ডিশনের ভিতরে। ওকে, ইনসার্ট ইন টু ইউজার্স এফ নেম, নেম, ইমেইল, পাস,
সেখানে পিওয়ান দিচ্ছি আমরা, রেজিস্টার নেম হচ্ছে না রেজিস্টার, টাইপ পাসওয়ার্ড নেম পি, হ্যাঁ ওকে হওয়ার কথা, একটা এরর দেখাচ্ছে। কোথাও এরর দেখাচ্ছে আমাদের, ও আচ্ছা এখানে আমরা ইফ না দিয়ে ইন দিচ্ছি, ওকে ওকে। তো আমরা যদি কানেক্টেড, আমরা ডাটাবেজের সাথে কানেক্ট হয়েছে, আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি ট্রু হয় ইনসার্টেড, else not inserted, ওকে। তো আমরা যদি দেখি নট ইনসার্টেড, হ্যাঁ দেখাইছি এগুলা কিভাবে ইউজ করতে হয়। তো ডাটা ইনসার্ট হয় না আমাদের, আচ্ছা আমরা দেখি এখানে, আমরা সেখানে কমাটা দিছি বাট বেশি, ডাটা ইনসার্ট ওকে। যদি আমরা দেখি আমাদের পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, সাবমিট করার সাথে সাথে দেখি হচ্ছে ডাটা ইনসার্ট, হ্যাঁ আমরা যদি এখানে রিফ্রেশ দিই তিন চলে আসতেছে, হ্যাঁ দুইটা চলে আসছে আমাদের, দুইটা কলাম দুইটা রো চলে আসছে। তো এইভাবে ডাটা ইনসার্ট করা হয়। তো পরের ভিডিওতে দেখবো কিভাবে লগ ইন করা হয় এই ডাটাবেস থেকে, আমাদের এইগুলা নিয়ে এই ইমেইল এবং পাসওয়ার্ডটা ম্যাচ করানো হয়, তো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। এখানে আল্লাহ হাফেজ।